আমার কাছে যেটা মনে হয় সেই রহস্যটা হচ্ছে, কথাই বলে বাপকে বেটা, ভিন্ন বাড়িতে থেকে মায়ের শিক্ষায় বড় হলো, দিনে দিনে বাবার সকল সিনড্রোম পেয়েছে জনপ্রিয় কীর্তারকা আব্রাহাম খান জয়। তবে এবার যেন ভিন্ন লোকে বাবাকে ছাড়িয়ে গেল ছোট্ট আব্রাহাম, তাই তার বিস্তারিত জানতে একটা মুহূর্ত না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। মায়ের শিক্ষায় বড় হলো, দিনে দিনে বাবাকে ফলো করছে আদরের ছেলে জয়। সে এখন তার বাবার অনেক কিছুই কপি করে, তবে দিন যত বাড়ছে ততই যেন স্টাইলে বাবাকে টেক্কা দিচ্ছে জয়। ইতিমধ্যে জয়ের কিছু স্থির চিত্র প্রকাশ হয়েছে, যেখানে দেখা যায় স্কুলের ম্যাডামের সাথে ক্যামেরা বন্দী হয়েছে ছোট্ট আব্রাহাম। তবে তার লুক দেখে তাকে যেন ছোট্ট বলার আর কোনো সুযোগই নেই। গায়ে কালো শার্ট, মাথায় কালো ক্যাপে জয়ের লুকটি ছিল অসাধারণ। যদিও পোশাকের ফ্যাশনটা খুব একটা বেশি ছিল না, তবে তার এ বয়সী চেহারার মাঝে নজর কাড়া একটা লুক ধরা দিয়েছে, যেটা দেখে বোঝাই যায় যে বাবার চেয়ে কোনো অংশে কম হবে না সাকিবের ছেলে আব্রাহাম খান জয়। যে কথা অপু আরো আগে জানিয়েছিলেন, তার ভাষ্য ছিল জয় এখন দিনে দিনে এমনভাবেই তৈরি হচ্ছে যে তার চোখের সামনে যেন দ্বিতীয় সাকিব ঘুরে বেড়ায়, কেননা জয় তার বাবার সকল সিনড্রোম পেয়ে যাচ্ছে। শুরুর দিকে মনে হয়েছিল যে পুরোটা তো আমাকেই পেয়েছে, যে কারণে জয়কে তিনি এ বয়সে যে শিক্ষা দিয়েছেন তার কাছে যেন সাকিব হার মানে। বিশেষ করে ইংলিশে কথা বলার বিষয়ে চরমভাবে মুগ্ধ হন সাকিব খান। জয় এখন ইংলিশে শুধু কথাই নয় গানও গাইতে পারে, সে মাঝে মাঝে বাবাকে ভিডিও কলে গান শোনায়। আর জয়কে কাছে পেলে তো সাকিবের সকল ব্যস্ততার ছুটি, সে তার ছেলেকে নিয়ে এমন ভাবে মজে ওঠেন যেন তারা বাবা ছেলে নয়, একে অপরের বন্ধু। তবে জয়ের এমন ভিন্ন লোকে অনেকে বলছে আর খুব একটা সময় বাকি নেই, খুব শীঘ্রই বাবাকে টেক্কা দেবে আব্রাহাম খান জয়। যদিও অপু জানিয়েছেন ছেলেকে তিনি ডাক্তার বানাবেন, কিন্তু জয় তার এ বয়সে বাবাকে যতটা কপি করে তাতে হতেও পারে বাবার মতে ঢালির চলচ্চিত্র শাসন করবে জয়। তবে জনপ্রিয় এই কীর্তারকাকে আপনি কিভাবে দেখতে চান তা কিন্তু অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।